জান্নাতুল হক আপনি লিখেছেন, ভুলবশত নামাজে মোবাইলের রিংটোন বাজলে করণীয় কি? সেক্ষেত্রে আপনি আলতো করে মোবাইলের যে কোনো একটা বাটন টিপ দিয়ে ডিসকানেক্ট করে দেওয়া বা কলটা কেটে দেওয়া বা কোনোভাবে সেটাকে সাইলেন্ট করার সুযোগ থাকলে সেটা আপনি করতে পারেন, কিন্তু পকেট থেকে বের করে দেখে আপনার এরপর টিপাটিপি করে সেটা বন্ধ করতে গেলে আমলে কাসির হয়ে নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। নামাজের মধ্যে অনামাজীয় কাজ যদি আপনি করেন, সেটা যদি আপনি এত বেশি করেন যে আপনি নামাজে আসেন কি না এটা নিয়ে একজন সাধারণ দর্শক আপনাকে দেখে সন্দেহের মধ্যে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই কাজ নামাজ ভঙ্গকারী হবে, বিধায় অতটুকু করা যায় নাই। এরপরে শারমিন আখতার লিখেছেন, পিরিয়ড মাসব্যাপী চললে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে কিনা? পিরিয়ড চলাকালীন সময় কোরআন কারিমের তেলাওয়াত করা যাবে না, এইটি হলো দ্বিতীয় বিশুদ্ধ। আর মাসব্যাপী পিরিয়ড বলতে কি, সারা মাস তো পিরিয়ড চলতে পারে না, পিরিয়ডে তো একটা লিমিটেশন আছে, বিধায় সর্বোচ্চ সীমা পার হওয়ার পরে যদি আপনার ব্লিডিং থাকে সেটা তো রোগ হিসাবে দেখা হবে, এবং রোগ হিসাবে দেখা দিলে তখন আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, আর অন্যথায় পিরিয়ড চলাকালীন সময় কোরআন তেলাওয়াত করবেন না। এটি হলো বিশুদ্ধতর মত এবং এটি হলো জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ আমাদের মত। এরপরে এমডি ইউনুস আলী আপনি আমাদের ইসলামী প্রশ্নোত্তর পেজে প্রশ্ন করেছেন, কোনো ছেলে তার পার্সোনাল কারণে যদি বিয়ে না করে তাহলে সেই ছেলে কি জাহান্নামী হবে? না, যদি পার্সোনাল করে বিয়ে না করে এবং বিয়ে না করার কারণে তিনি কোনো আপনার যৌনতা সংশ্লিষ্ট অপরাধে জড়িত হওয়ার আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য বিয়েটা তো ফরজ নয়, পিতা তিনি জাহান্নামী হবেন না। সুমাইয়া শামিন আপনি ইসলাম প্রশ্নোত্তর পেজে লিখেছেন, ওজুর সময় শরীরের অঙ্গ একবার ধৌত করা যাবে কি? যদি একবার করে ধৌত করা হয় তাহলে কি ওজু হবে? একবার করে ধৌত করলে ওজু হয়ে যাবে, কারণ একবার করে ধৌত করা হলো ফরজ, তবে একবার করে ধুয়ে যদি ভালো করে ডলেন কোনো যা শুকনা না থাকে তাহলে ওজু হয়ে যাবে, তবে যদিও তিনবার করে ধোয়াটা হলো সুন্নাহ। কখনো পানির স্বল্পতা আছে, সময় স্বল্পতা আছে, সেক্ষেত্রে একবার করে ধৌত করলেও চলবে। লিমা ইসলাম রেমু আপনি লিখেছেন, আমার মেয়ে কোরআন শরীফ খতম দিয়েছে, এখন আমার করণে কি? খতম শেষে কি বাসায় হুজুরের মিলাদ পড়াতে হবে না কোনো কিছু করতে হবে না বোন? খতম দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটা চলে গেছে, পৌঁছে গেছে, আল্লাহ আপনার তাকে সব দেবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কোরআন কারিমের খতমের পর কোনো কোনো সালাফ দোয়া করতেন, আপনারা আপনাদের মতো করে আল্লাহর কাছে এই খতম হয়েছে সেই উপলক্ষে আল্লাহর কাছে কিছু চাইতে পারেন, দোয়া করতে পারেন, কিন্তু এটার জন্য কোনো হুজুর এনে করাতে হবে, বকশিস করাতে হবে, সওয়াব পাঠাতে হবে, এটাকে জমা দিতে হবে, এরকম কোনো নির্দেশনা কোরআন কারিমে দেওয়া হয়নি। জান্নাত মামুন আপনি লিখেছেন, যে বোরকা পরে রাস্তা বাজারে যাওয়া হয় সে বোরকায় কি নামাজ হবে? নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, নামাজ হওয়ার জন্য পাক পবিত্র কিনা সেটা হলো দেখা শর্ত। আর তাছাড়া নামাজের সময় বোরকা তো আবশ্যক নয়, বাইরে গিয়েছেন অন্য কাজে ওয়াক্ত হয়েছে নামাজ পড়ার, তাই বোরকা পরেই আপনি নামাজ পড়ে ফেলতে পারেন যদি বোরকা পাক হয়, কোনো অসুবিধা নেই। এরপরে মাহমুদ কবির কাজী আপনি ইসলামী প্রশ্নোত্তর পেজে লিখেছেন, আমার বয়স 24 বছর, এখনও বিয়ে করি নাই, কিন্তু আমার দাড়ি পেকে যাচ্ছে, আমি কি করতে পারি? আপনার বয়স 24 বছর, এখনও বিয়ে করেন নাই, দাড়ি পেকে যাচ্ছে, দাড়িতে মেহেদির কালার লাগান। আপনি এমন সব কালার রয়েছে আজকাল যে কালারগুলো লাগালে অনেক বেশি স্মার্ট লাগে মানুষকে আরও বেশি, সেগুলো আপনি ইউজ করতে পারেন, ব্ল্যাক ছাড়া অন্যান্য কালার। অনেক ওলামায়েকরাম মেহেদির সাথে ব্ল্যাক মিক্স করে ব্যবহার করাকে জায়েজ বলেছেন, অর্থাৎ পিওর ব্ল্যাক ব্যবহার করতে নিষেধ করেছেন, কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যদি চুলদাড়ি পেকে যায় সেটাকে তোমরা কালার দিয়ে পরিবর্তন করো, তবে ব্ল্যাক নয়। ব্ল্যাক দিয়ে পরিবর্তন করার ক্ষেত্রে প্রতারণা থাকে এবং আরও নানাবিধ অকল্যাণ নিহিত থাকে, যার কারণে হাদিসে সেটি নিষিদ্ধ রয়েছে, সেটা সব বয়সের মানুষের জন্যই প্রযোজ্য, বিশুদ্ধতর মত। যদি কোনো ওলামায়েকরাম অল্প বয়স্কদের জন্য এটিকে জায়েজ বলেছেন, বিশুদ্ধের মত হলো এবং বেশিরভাগ আমাদের মত হলো যে সর্ববয়সী মানুষের জন্য এটি প্রযোজ্য। কানিজ ফাতেমা আপনি লিখেছেন, কোন অমুসলিমকে কি বাড়ি ভাড়া দেওয়া যাবে? জি, তাকে আপনি বাড়ি ভাড়া দিতে পারেন, কোরআন হাদিসে কোথাও তাদের সাথে সার্বিক লেনদেন বা সামাজিক লেনদেন, আর্থিক লেনদেন যেগুলো আছে সেগুলো করতে নিষেধাজ্ঞা করা হয়নি। তারা সে বাড়িতে থেকে হয়তো কুফুরি কাজ করবে বা গুনাহের কাজ করবে, সেটা পরোক্ষ, আপনার এখানে প্রত্যক্ষ ভূমিকা বা সহায়তা নেই, যার কারণে জায়েজ আছে। এরপরে নাপিয়া খান আপনি লিখেছেন, আমার বিয়ে হচ্ছে না, বাড়িতে আমাকে অনেক কথা শুনতে হয়, বিয়ে না হওয়া কি আমার দোষ? আমার করণীয় কি? এটা আল্লাহ মাফ করুন, বাড়িতে যদি কেউ আপনাকে এর জন্য ভর্ৎসনা করে থাকেন তারা তারা জুলুম করছেন, আপনার প্রতি অন্যায় করছেন, কারোর বিয়ে হওয়া না হওয়াটা তার হাতে নয়। হ্যাঁ, আপনার যদি কোনো ত্রুটি থাকে, অর্থাৎ আপনি নিজেকে পরিপাটি রাখছেন না বা বিয়ের জন্য নিজেকে উপযোগী করে তোলার যে ন্যূনতম প্রচেষ্টা সেটা আপনার মধ্যে নাই, বা যারা দেখতে আছেন তাদেরকে আপনি ইগনোর করেন, এই জাতীয় ত্রুটি থাকলে সেক্ষেত্রে আপনার সেই ত্রুটি সংশোধন করা উচিত। বাট এর কারণে বকাঝকা দেয়া বা এটাকে খারাপভাবে দেখার একটা প্রবণতা আমাদের সমাজে আছে, যেটি জায়েজ নয়। এরপরে মুরাদ রহমান লিখেছেন, রেহান লিখেছেন, রেকর্ড করা আজান যেমন রেডিও টেলিভিশনে আজানের জবাব দিতে হবে কিনা? রেকর্ড করা আজানের জবাব দিতে হবে, যদি লাইভ আজান হয় তাহলে তার জবাব দিতে হবে। এবারে নাসিরুদ্দিন লিখেছেন, বর যদি কবুল না বলে, কবুলের পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে, তাতে কি বিয়ে সহি হবে?
তিনি কবুল করেছি এটি বলবেন অথবা তিনি কবুল করেছেন এমনটি প্রকাশ করেছেন আলহামদুলিল্লাহর মাধ্যমে, তাতে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ বিনিল্লাহ। শরীফুল ইসলাম সাগর লিখেছেন যে মাঝে মাঝে নামাজ পড়ে তার হাতে রান্না খেলে কি ইবাদতের কোনো ক্ষতি হবে কিনা? না, নামাজ হয়ে যাবে। আপনি কি খাচ্ছেন সেটা হলো মূল বিষয়, হালাল খানা হলে আপনার খানাটা খাওয়া হালাল হবে, জায়েজ হবে। হুমায়রা হাসান আপনি লিখেছেন রাতে আয়না দেখা যাবে কিনা, যাবে, কোনো অসুবিধা নেই, অনেকে এটাকে নিষেধ করেন, এটা অহেতুক। কুলসুম খাতুন লিখেছেন অর্থের মাধ্যমে কারোর জন্য দোয়া কালামের ব্যবস্থা করা সম্পর্কে ইসলাম কি বলে? দুনিয়াবী বিষয়ে যেমন কারোর সুস্থতার জন্য, ব্যবসা উন্নতির জন্য দোয়া করিয়ে পয়সা দেয়া, এটাকে অনেক ওলামায়ে কেরাম জায়েজ বলেন, কিন্তু পরকালীন কোনো বিষয়ে কারোর মৃত মানুষের জন্য দোয়া, মাগফিরাতের জন্য দোয়া, এগুলো করিয়ে টাকা দেয়া নেয়াকে নাজায়েজ বলেন সর্বসম্মতিক্রমে সবাই। আব্দুল হানান আপনি লিখেছেন সদ্য বালেগ হওয়া ছেলের পিছনে নামাজ হবে কি না? জি, জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। শাহরিয়ার সাকিব আপনি লিখেছেন যেই ফ্যামিলি সুদের সাথে জড়িত সেই ফ্যামিলির সাথে আত্মীয়তা করা যাবে কি না? শুধু সুদের উপরেই যদি নির্ভরশীল হয় তারা, তাহলে তার সাথে আত্মীয় করা জায়েজ নয়। আর যদি সুদের সাথে পাশাপাশি তাদের হালাল উপার্জন থাকে বরং সেটার পরিমাণ বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের সাথে আত্মীয়তা করা জায়েজ হবে, যদিও বিকল্প হালাল উপার্জনকারী মানুষ পেলে তাকে অগ্রাধিকার দেওয়াটাই হলো কর্তব্য। এবং মোহাম্মদ আপনি লিখেছেন নারী কণ্ঠে তেলাওয়াত তো নাত আপলোড দেওয়া, শেয়ার করা, সেগুলো শোনা কতটুকু সর্বসম্মত? বারবার আমরা উত্তর দিয়েছি এবং বিষয়ে আমাদের ক্লিপ রয়েছে, দেখবেন। শাহনাজ খান আপনি লিখেছেন নামাজের সিজদার চুমু দেওয়া যাবে কি? নামাজের সিজদার চুমু দেওয়া যাবে কিনা আল্লাহর উদ্দেশ্যে? না, আল্লাহর উদ্দেশ্যে চুমু দেওয়া যাবে না, কারণ এখানে তো আল্লাহ নেই, আল্লাহর অস্তিত্ব এখানে নাই, আপনি কোথায় চুমু দিচ্ছেন? তাছাড়া চুমু দেওয়া এটা সালাতের যে কর্মকাণ্ড তার মানে বহির্ভূত কাজ, বিদায় এটি করা যাবে না। এম ডি আজিজুল ইসলাম আপনি লিখেছেন যে কোনো কসম করে রাখতে না পারলে কাফারা কীভাবে দিতে হয়? কসম করে যদি ভঙ্গ হয়ে যায় তাহলে আপনি তিনটি রোজা রাখবেন অথবা দশজন মিসকিনকে খাদ্য দিবেন বা খাবার খাওয়াই দিবেন, তাতে ইনশাল্লাহ আপনার কাফর আদায় হবে। এমন মনির মিদাহা আপনি লিখেছেন আমি সিগারেট খাওয়া ছাড়া থাকতে ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না, এই মুহূর্তে আমি কী করে সিগারেট খাওয়া ছাড়তে পারবো একটু বলবেন? রমজান মাসে একটু সৎসাহস করলে ইনশাল্লাহ আপনার জন্য সহজ হবে। আর তাছাড়া মানুষ পারে না এমন কিছু নেই, নিজের বিরুদ্ধে নিজে কঠিনভাবে যদি আপনি দৃঢ় প্রতিজ্ঞা করেন ইনশাল্লাহ সহজ হবে, আল্লাহ তাআলার কাছে আপনি সাহায্য চাইতে পারেন এবং প্রয়োজন আপনি ধীরে ধীরে কমানোর চেষ্টা করতে পারেন। কেমনই আপনি লিখেছেন সালাতুল হাজত কি, এটা কেন করা হয়? সালাতুল মানে প্রয়োজনের সালাত, আপনার কোনো প্রয়োজন হয়েছে আল্লাহর কাছে দুই রাকাত নামাজ পড়ে আপনি প্রয়োজনের জন্য দোয়া করলেন, চেয়ে তারপরে আপনার প্রয়োজন পূরণের চেষ্টা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অভ্যাস ছিল কানাইজা হাজাব আমরুন ফাজাইল সালাত, কোনো সমস্যা দেখা দিলে, কোনো অসুবিধা হলে, তিনি পরিস্থিতির মুখোমুখি হলে, কোনো খারাপ পরিস্থিতির মুখোমুখি হলে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। বাতেন সরকার আপনি লিখেছেন আমি নামাজের স্বাদ পাচ্ছি না, নামাজের স্বাদ পাওয়ার মাধ্যম জানলে উপকৃত হতাম, চোখের হেফাজত করবেন, হালাল খাওয়ার চেষ্টা করবেন এবং সার্বিক যে কোনো গুণা থেকে বাঁচার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সালাতে আল্লাহ তাআলা স্বাদ দিবেন।